হঠাৎ স্যাংশনের কি কারণ, এটাই আমার প্রশ্ন। আমাদের সময় রিপোর্ট করেছে ভয়েস অফ আমেরিকাকে যে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখান থেকে কোট করে এই ইস্যুর নামটি করা হয়েছে। চ্যানেল 24-এও তিনি একটা তার সাক্ষাৎকারের উপর ভিত্তি করে একটা শিরোনাম যে যুক্তরাষ্ট্র আরও ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে সেটি তাদের ইচ্ছা। যাই হোক, আমাদের সময় রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় বুধবার ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন। শনিবার ভয়েস অব আমেরিকা বাংলা সংস্করণের ওয়েবসাইটে সাক্ষাৎকারের ভিডিওটি পোস্ট করা হয়। সাক্ষাৎকারে ভয়েস অব আমেরিকার সাংবাদিক সতরূপা বড়ুয়া প্রধানমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী জয় বলেন, আমার একটাই প্রশ্ন, কথা নেই বার্তা নেই, হঠাৎ ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কি কারণে? আর মানবাধিকারের কথা যদি বলে বা ভোটের অধিকারের কথা যদি বলে, আমরা আওয়ামী লীগ, আমরাই তো এদেশে মানুষের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। আমাদের কত মানুষ রক্ত দিয়েছে এই ভোটের অধিকার আদায়ের জন্য। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন হয় তার জন্য যত রকম সংস্কার দরকার সেটা আওয়ামী লীগ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, মানুষের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করা, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, এই স্লোগানও আমার দেওয়া। আমি এভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছি, কারণ আমাদের দেশে বেশিরভাগ সময় স্বৈরশাসকরা দেশ শাসন করেছে, তাদের সময় সাধারণ মানুষের ভোট দিতে হয়নি, তারা ভোটের বাক্স ঘরে নিয়ে ফলাফল ঘোষণা করে দিয়েছে। এরই প্রতিবাদে আমরা আন্দোলন সংগ্রাম করে আজ আমরা নির্বাচন সুষ্ঠু পরিবেশ নিয়ে আসতে পেরেছি। এখন মানুষ তার ভোটের অধিকার সম্পর্কে অনেক সচেতন, সেটা আমরা করেছি। এক্ষেত্রে হঠাৎ এমন স্যাংশন দেওয়ার যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় কোনো কাজ অতিরিক্ত করতে পারে স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থা, সেটা র্যাব হোক, পুলিশ হোক বা অন্য কোনো সংস্থা হোক, তারা অন্যায় করলে আমাদের দেশে সেটার বিচার হয়। যদি কেউ কোনো অন্যায় করে আমাদের দেশে তার বিচার হয়, এই বিচারে কেউ রেহাই পায় না। অনেক সময় তারা কোনো কাজ অতিরিক্ত করে করতে পারে, কিন্তু করলে সেটা আমাদের দেশেই আইনেই সেটার বিচার হচ্ছে। যেখানে এমন বিচার হচ্ছে, এমন ব্যবস্থা আছে, সেখানে এই স্যাংশনে কি কারণে? একটি প্রশ্ন যে হঠাৎ স্যাংশন কি কারণে, আসলে বিষয়টা হঠাৎ স্যাংশন না, সেই আমরা যদি র্যাবের উপর স্যাংশন থেকে শুরু করে যদি বিষয়টা পর্যালোচনা করি, তাহলে কিন্তু দফায় দফায় তারা ওয়ার্ন করছে যে এখানে মানবাধিকার এবং গণতন্ত্র তলানিতে, যেমন গণতন্ত্র সম্মেলনে আমরা দাওয়াত পাই না, 100টা দেশের মধ্যে আমরা নাই, যেখানে পাকিস্তানও দাওয়াত পায় সেখানে আমরাও পাই না। তার মানে হচ্ছে এই জায়গাগুলোকে ওয়ার্ন করছে। 1-1.5 বছর আগে আমার মনে আছে পিটার ডিয়াস দফায় দফায় বলেছেন যে এখন থেকে এটা নির্বাচনের বছর ধরে নিয়ে রাজনৈতিক সভা সমাবেশ অধিকার উন্মুক্ত করতে হবে। কিন্তু আসলে বাস্তবে কি তাই হয়েছে? গত 1-1.5 বছরে যে পরিমাণ গায়েবী মামলা হয়েছে, হামলা হয়েছে, সমস্ত ঘটনায় বারবার ভিকটিম হয়েছে কিন্তু বিএনপি। তো এই বিষয়গুলো নির্বাচনের পরিবেশ নিয়ে কিন্তু পশ্চিমারা অনেক আগে থেকে তারা উদ্বিগ্ন ছিল, এবং গত তারা 27 মে সম্ভবত তারা ভিসা নীতি ঘোষণা করে, তখনও কিন্তু অ্যালার্ট হওয়ার ব্যাপার ছিল। তার 4 মাস পর গত 22 সেপ্টেম্বর তারা এই ভিসা নীতিটা কার্যকর করার ঘোষণা দেয়। এই সময়ের মধ্যে কি এমন কোনো পরিবেশ তৈরি হয়েছে যেখানে সুষ্ঠু নির্বাচনের সকল রাজনৈতিক দল আস্থা নিয়ে সেখানে সেই নির্বাচনটা করার ব্যাপারে আলোচনা করছে? তা তো নাই। এখন পর্যন্ত পরিস্থিতিটা এমন যে একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে, বিরোধীরা রাজপথে আছে আর সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। তো এরকম পরিস্থিতিতে স্যাংশনটা তো, ভিসা স্যাংশনটা তো বলাই হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাজনৈতিক সভা সমাবেশের অধিকারের উপর হস্তক্ষেপ করবে, মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেবে, তাদের উপরে এই ভিসা স্যাংশন। সুতরাং যুক্তরাষ্ট্র হঠাৎ করেই যে ওই যে এর উপরে যখন নাকি র্যাবের উপর স্যাংশন দিয়েছিল, তখনও কিন্তু বলা হয়েছিল যে হঠাৎ কেন স্যাংশন, তা হঠাৎ কেন ভিসা নীতি, এগুলি সবই কিন্তু তারা দফায় দফায় সরকারকে
অনেক আগে থেকে মানে সতর্ক করেছে, নোটিশ করেছে, কিন্তু সেগুলো কিন্তু আমলে নেওয়া হয়নি বলে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছে যে কোনো কিছুই তারা হঠাৎ করে করে না, এটা দফায় দফায় ধাপে ধাপে করে এবং শেষ পর্যায়ে তারা এটাকে অ্যানাউন্স করে। তো প্রধানমন্ত্রী অবশ্য বলছেন যে হঠাৎ স্যাংশন কী কারণে, এটি আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে মার্কিন কর্তৃপক্ষ বা বিরোধী দলের কিন্তু তাদের অনেক বক্তব্য আছে যে এটা হঠাৎ না, আকস্মিক না, এটা একটা ধারাবাহিকভাবে আস্তে আস্তে আজকে এই পর্যায়ে এসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।